সো দেখতেই পাচ্ছ আমি একদম রেডি। এবার সব আমি এদিকে কাজবাজ ছেড়ে নিয়েছি, এবার দেখাবো। আমি তো এত দূর অব্দি এগিয়ে গেছি, এইগুলোকে বলে অর্থোগ্রাফিক প্রজেকশন। এবার আমি আপনাদেরকে শুরু থেকে দেখাবো কিভাবে কি হবে, কিভাবে শুরু করবে, কিভাবে শুরু করা হবে। তো স্টার্ট করা যাক আজকে তোমাদের টিউটোরিয়াল উইথ লাইন্স। লাইন্স কি জিনিস সব তোমাদের আমি বলবো লিখে লিখে এঁকে এঁকে দেখিয়ে। সো চলো স্টার্ট করি আজকে তোমাদের টিউটোরিয়াল। সো ভালো থাকবেন, ভালো লাগবেন, কাজের জিনিসকে এগিয়ে নিয়ে যাবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন। চলো। হোয়াট ইজ ইন্টিরিয়ার ডিজাইনিং? ইন্টিরিয়ার ডিজাইনিং মানে কি? ইন্টিরিয়ার মানে হচ্ছে ঘরের ভেতর। এবার ঘরের ভেতরের জিনিসগুলোকে আমরা কী করে সাজাবো তার আমরা ডিজাইন করব। এই ডিজাইনিংয়ের জন্য ডিজাইনারের কিছু টুলস, কিছু মেটেরিয়ালের দরকার হয়। সেগুলো কী কী, টুলসগুলো কী কী, সেগুলো আমরা জেনে নেব। চলো জানি এই টুলস সম্পর্কে। হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ আ ডিজাইনার টু মেক এ গুড ডিজাইন? সেগুলো কী কী? একটা টুলস, টুলস মানে আমাদের যে ওয়ার্কাররা তাদের যে হাতুড়ি, আমি একটা ছোটো দেখে একে দেখাচ্ছি যাতে মানুষ বুঝতে পারে, হাতুড়ি, বাটালি বা স্ক্রুড্রাইভার, এইগুলো কিন্তু একটা ডিজাইনের টুল না। একটা ডিজাইনের মেন টুল হচ্ছে তাদের লাইন্স। ইয়েস, হ্যাঁ বন্ধুরা, একটা ডটস বা লাইন্স, বা লাইন্সের আবার নানা রকম ধরন হয়, একা বেঁকা লাইন্স, কার্ভড লাইন্স, সার্কুলার লাইন, এরকম অনেক রকমের লাইন হতে পারে। এই যে আমি যে জিনিসটাকে আঁকছি সেই একটা ডিজাইন হচ্ছে মোজাইক ডিজাইন। সেই মোজাইক একটা ডিজাইন, মোজাইক একটা প্যাটার্ন, তার থেকে এসছে মোজাইক। এইরকম সব জিনিস হচ্ছে আমাদের সব টুলস একটা ডিজাইনার হতে গেলে। বা টেক্সচার, এই যে আমি যে পেজটা একটু ম্যাট ফিনিশ টাইপের, আর এই যে আমি একটা এজ ব্যান্ডিং নিয়েছি সেটা দেখুন গ্লসি, বেশ প্লেন, একদম খুব সুন্দর। এইগুলো হচ্ছে টেক্সচার, এইগুলোও হচ্ছে আমাদের একটা ডিজাইনের টুলস বলতে পারেন। এবার এরকম অনেক কিছু আছে, ফ্যাব্রিক বলুন, সব কিছুই আছে। এবার মেন আমরা এখন শিখতে চলেছি লাইন্স। আমাদের পুরো কাজটা হবে লাইন্সের ওপর ডিপেন্ড করে, কেননা আমরা যা কিছু করব এই লাইনের মাধ্যমে করব। লাইন ব্যাপারটা কী, লাইন ব্যাপারটা আমাদের এবার শিখতে হবে। লাইন ব্যাপারটা হচ্ছে অ্যাসিমিলেশন অফ ডটস, মানে বলা যায় ছোটো ছোটো ডটের সমাহারের মধ্যে দিয়ে একটা লাইন তৈরি হয়। সোজা এক ছোটো ছোটো নানা রকম ডট যদি পরপর থাকে একটা লাইন তৈরি হয়। বা এটাও বলা যায় একটা ডট থেকে আর একটা ডট বা এ আর বি এর দূরত্বকেও একটা লাইন বলা যায়। কি তাই না, বলা যায় তো? তো যদি এটাকে লাইন বলা যায় তাহলে দেখুন, তাহলে এই লাইনটা, লাইনটা আমাদের কি, এটা আমাদের টুলস। আমাদের মানে ডিজাইনার, যারা ডিজাইনার তাদের এটা একটা টুল, এইগুলো দিয়ে আমরা অনেক কিছু আঁকতে পারবো। ঠিক তো, ঠিক বললাম তো? সো চলো পরের পেজটা উল্টাই, আরও কিছু দেখানোর আছে, সেটা দেখে নিই কি দেখাতে চলেছি তোমাদেরকে। এখানে আমি এঁকে নিচ্ছি একটা স্ট্রেট লাইন, তারপরে আমি লাইনের নানা রকম কিছু আঁকবো। এটাকে কি বলবো সেটা বলবো, এটা একটা ওয়েভ টাইপের চলছে, আপনার বুঝতে হবে। সমুদ্রের যেরকম তরঙ্গ যায় বা শব্দের তরঙ্গ যায় সেরকম তরঙ্গ। এটা একটা আর্চ টাইপের একটা জিনিস আঁকলাম, এইটা আবার একটা বড় হাফ ওয়েভ আঁকলাম। সো এগুলো কি, উপরেরটা তো বুঝলাম লাইন, ওইটা হচ্ছে উপরেরটা হচ্ছে স্ট্রেট লাইন, আর নিচের যেগুলো আঁকলাম সেগুলো হচ্ছে কার্ভড লাইন। কার্ভড লাইন, হ্যাঁ, কার্ভ মানে বেঁকানো, বেঁকানো লাইন আর সোজা লাইন। লাইন দু রকমের হয়, এটা হচ্ছে স্ট্রেট আর তার নিচেরগুলো হচ্ছে কার্ভ। কি বোঝা গেল তো বন্ধুরা, লাইন তাহলে কত রকমের হয় আপনারা বলুন। ঠিকই বললেন, হ্যাঁ ঠিক বলেছেন। এবার এই লাইন দিয়ে আমরা কি করব, এই লাইন দিয়ে আমরা বানিয়ে নেব কিছু শেপ বা ফর্ম। এই যে আমি যে একটা জিনিস আঁকছি, এটা একটা কী আঁকছি, আয়তক্ষেত্র, যাকে ইংলিশে বলে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল আমরা আঁকলাম, এটা হচ্ছে টুডিতে আছে, তাহলে এইটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল। আর ঠিক তার পাশেই আমি নিচ্ছি একটা বর্গক্ষেত্র, মানে স্কোয়ার। আর এই তলার দিকে আমি কী আঁকছি দেখুন,
এই তলার দিকে আমি একটা গোল জিনিস আর আঁকলাম, এটাকে কি বলে আপনারাই বলবেন, এটা কি প্লিজ কমেন্টে জানাবেন, প্লিজ কমেন্ট। এইবার দেখুন আমি লাইন কি করে টানি, এইটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেননা পরবর্তীকালে আমরা যে পেনের মাধ্যমে কাজ করব সেই পেনটার মুখটা যদি একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না ধরি তাহলে পট করে ভেঙে যাওয়ার চান্স থাকবে। একটা পেনের দাম মাত্র মাত্র 900 টাকা, আরও দামি পেন আছে, সব থেকে কম দামি পেন দাম হচ্ছে 900 টাকা। তাই জন্য বলছি পেন ধরাটা খুব মেন বা পেন্সিল ধরাটা খুব মেন জিনিস, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে দাগ টানতে হবে, কেননা এই পেনের যে মুখটা থাকে বা বলটা থাকে বেকালেই ভেঙে যায়। আর দেখুন আমি কি করে টানছি, হাতে শেপটা কীরকম রাখছি সেইভাবেই কিন্তু সব সময় টানতে হবে। কেনি আঙুল, নিচের যে কেনি আঙুলটা সেটা একদম নিচে সাপোর্ট থাকবে, সেই কেনি আঙুলটা যদি সোজা যায় আপনার পেনটাও যাবে সোজা, একদম সেইভাবে নিচের দিকে সাপোর্ট দিয়ে আপনার ঠিকঠাক করে আস্তে আস্তে প্র্যাকটিস করুন, দেখবে অবশ্যই পারবেন আপনারা। আমারও এখনও সেইভাবে আমি একদম পারদর্শী হয়ে যাইনি যে আমি একদম স্ট্রেট আঁকবো, আর সেই রকম না, মোটামুটি স্ট্রেট আঁকা যায়, একটু ধীরে সুস্থে আঁকলে মোটামুটি স্ট্রেট আঁকা যায়। আর এইভাবেই আপনাদের একে প্র্যাকটিস করে একটা মোটামুটি পেজ হরাইজেন্টালি মানে সোজাভাবে আর একটা ভার্টিক্যালি মানে চওড়াভাবে আঁকবেন, একে একটা পেজে প্র্যাকটিস করে নেবেন, তাহলে আপনারও কিছু যে হাতে স্কিল অনেকটা ইমপ্রুভ হবে। ঠিক আছে, দেখছেন আমি কিভাবে করছি, ঠিক এইভাবেই বারবার করে দেখে নিয়ে এইভাবে প্র্যাকটিস করতে থাকুন আপনারা। ঠিক আছে, আমার যে গুরু সেই গুরুই আমায় শিখিয়েছেন, তার এখন নাম বলবো না, আমি তার নাম পরেই বলবো, সময় আসুক সব কিছুই বলবো। সো দেখুন এই জিনিসটা কি, এটা একটা রেক্ট্যাঙ্গেল, এটা কি মানে এটা জিনিসটা হচ্ছে একটা শেপ, মানে শেপ মানে হচ্ছে আকার, আর এই যে এটা স্কোয়ার এটাও একটা শেপ, তাই তো? আর এটা কি না, এটা বলবো না, এটা আপনারা বলবেন, বলেছি না আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। কিন্তু তো দেখুন আমি এখানে কি লিখছি সেটা ভালো করে ফলো করবেন, শেপ ইজ আ টু ডি ফর্ম, টু ডাইমেনশনাল, যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। আর দেখুন যদি এই শেপটা মানে টু ডি ফর্মটা থ্রি ডি ফর্মে আসে তাহলে এটাকে বলে ফর্ম, হ্যাঁ এটাকে বলে ফর্ম। ফর্ম মানে হচ্ছে কি, একটা বর্গক্ষেত্র যখন থ্রি ডাইমেনশনে চলে আসে সেটাকে বলে কিউব। তাহলে চলো এইগুলোকে একবার রিক্যাপ করে দেখে নিই আজকে আমরা কী কী শিখলাম। সো প্রথমে দেখলাম লাইন্স, কত রকমের লাইন্স, দু রকমের লাইন্স, শেপ দেখলাম, এবার এই শেপটা কি আপনারা বলবেন। আর এদিকে দেখুন শেপ টু ডি ফর্মে হচ্ছে শেপ আর থ্রি ডি ফর্মে হচ্ছে ফর্ম, থ্রি ডিতে হচ্ছে ফর্ম। সো এইবার এইগুলো দিয়ে আমরা কী কী শিখতে পারবো, নানা রকম শেপ আর ফর্ম দিয়েই আমরা একটা ঘরের ভেতরে বা একটা জায়গার ভেতরে নানা রকম জিনিস আঁকতে পারবো। সো আজকের মতো এইটুকুনি তোমাদেরকে দেখালাম, আস্তে আস্তে এটা ছোটো ছোটো ভিডিও করে আমি ছাড়বো যাতে সবাই বুঝতে পারে এই জিনিসগুলো কী কীভাবে হচ্ছে, এইগুলোর কাজ কী কী, মানে একটা আমি শেপ বা ফর্ম দিয়ে কী করে আমি সেই বিল্ডিংটার স্ট্রাকচারটাকে দাঁড় করাতে পারবো, বা কীভাবে একটা জিনিস একটা ঘরে একটা জিনিস একটা কোনায় আছে সেটাকে আমি কীভাবে দেখাতে পারবো, সেগুলোতে এক একটা লাইন্স এক একটা ফর্ম দিয়েই বা এক একটা শেপ দিয়ে আমি দেখাতে পারবো। তাই জন্য এইগুলোকে শেখা মাস্ট, জানি সবাই জানেন, তাও যেটা আমি যেভাবে শিখেছি সেইভাবেই তোমাদেরকে শেখাচ্ছি, আশা করি খারাপ লাগবে না, সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের গুড্ডুগুডের তো রয়েছেই কাজকর্ম, এগুলো তো চলবেই সাথে সাথে। সো চলো টাটা আজকের জন্য, আর গুড্ডুগুডের যে আমাদের যে রোজকার ডেইলি ব্লগ সেটা এখন আমি আবার চালু করবো, পড়াশোনার দিকটা দেখিয়ে দিলাম, আবার আমাদের কাজের দিকটা দেখাবো। ওকে চলো, এটা বন্ধ করে ওটা চালু করবো।